জমে উঠেছে নড়াইল পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পর থেকে মাঠে জনসংযোগে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জয়লাভ করতে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, আগে যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকেই নির্বাচিত করতে চান তারা। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নড়াইলের পথ ঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। নড়াইল সদরে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, এছাড়া কাউন্সিলর পদের জন্য লড়ছেন 39 জন। দিন রাত তারা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নৌকা প্রতীক হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক নিয়ে আমি এবং আমার নেতাকর্মীরা মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছালে এ পর্যন্ত অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি জুলফিকার ধানের শীষ থেকে নির্বাচন করছি। নির্বাচন জয় পরাজয় দুটোই আছে, তবে নিরপেক্ষভাবে যদি ভোট হয় তাহলে আমি জয়ের ব্যাপারে অবশ্যই আমি আশা করি। নির্বাচন যদি সুস্থ এবং সুষ্ঠু ফ্রি ফেয়ার ভোট হয় তাহলে ইনশাল্লাহ বিজয়ী হব। তবে ভোটারদের অভিযোগ, পৌর এলাকায় রয়েছে ভাঙা রাস্তা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মতো নানা সমস্যা। আগে যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এলাকার উন্নয়নে কাজ করেছেন, তাদেরকেই নির্বাচিত করতে চান ভোটাররা। যিনি কাজ করবেন নাগরিকদের ভালো ভালোর জন্য, আমরা তার পক্ষে সাধারণ মানুষ ভোট দেব। যিনি আমাদের পৌরসভার যে নাগরিকদের মৌলিক অধিকার আছে, এই মৌলিক অধিকার পূরণ করবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নানা প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। তো সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি অনেক সুন্দর এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশন করার জন্য আমাদের যে যে ধরনের আয়োজন, ভালো নির্বাচন যাতে আমরা নড়াইলবাসীর উপহার দিতে পারি সেই প্রচেষ্টায় আমাদের চলছে। নড়াইল পৌরসভায় ভোটার সংখ্যা 34,313 জন, ভোটগ্রহণ হবে 30 জানুয়ারি। বিবিসি নিউজ ডেস্ক।